হ্যালো, আসসালামু আলাইকুম। মুসলিমের বই স্যালেন খুলছে আমার কোন রে কিটা বলে ইউটিউব আছে, হ্যাঁ বলে টিফা দিলে কিটা দেখা যায় সাবস্ক্রাইব এম কে হ্যাঁ কথা আর কইস কুদুর করতাম নালে সাইতো। দর্শক, কিতা কইতাম মুসলিম বের বউ সকালে ফোন দিছে, ভাবি নতুন স্যালেন খুলছে, তো স্যালেন্ডার ভিতরে বলে সাবস্ক্রাইব আপনারা করছেন না কেন কাকু? সাবস্ক্রাইবটা করে তো যাই হোক, ভাবি কয় যে ভাবির আত্মীয় স্বজন উপকূলীয় অঞ্চলে কিছু বসবাস করে, তো ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সবার অবস্থা কাহিল, মোবাইলে নেটওয়ার্কটাই কলে পায় না, তো ফেসবুকও মনে করেন আতাইয়া তাই একটা একটা করে বিটিও চায়, তো বিটিও সাইতো যাইয়া একটা ভিডিও ভাবি নজরে পড়ছে, দেখে যে দুজন মানুষ এরকম মনে করলেন পানির ভিতরে হাসুইরা হাসুইরা তারা যাইয়া মানুষের বলে সেবা করব এরকম, আবার একটা সাংবাদিকের নিউজ করতে আছে, ভাবি কাহারে মানুষ কত বালা, তো এর মধ্যে যখন ক্যামেরাটা মুস্তাদি উঠছে তো দেখা যায় সাংবাদিকটা আড়ু ফানির দাঁড়াই রয়েছে, ভাবি কুমা এটা কিতা দেখলাম, তো ভাবি আবার চাইছে, চাইয়া দেখা যায় না বাটফারি বুঝছেন, ঘটনাটা শুনছেন না, ভিডিও দেখছেন না কাকু দেখালন, এই সাংবাদিকতারে আজগাজে কিছু কিছু মানুষ আসলে কোন জায়গাত নিছে এটার প্রমাণ হলো এই ভিডিওটা, যদিও ভিডিওটা দা ব্লুটুথ দেশ ভারতের ইতানে যে কত বড় বাটফার, এই প্রতিবেদনটা না দেখতে তো ভাবি টেরে ভাই তো না ভাই আমার ফাড়াইছে, তো আমিও চাইছি, তো লন আপনারা সহ মিললে আসলে চাই এনে খেলাটা কিতে হইছে। ছবির পাশাপাশি আমার দ্বিধার্থ দেখাবো আপনাদের, এই মুহূর্তে আমরা যতটা পারবো সাহায্য করছি গ্রামের মানুষদেরকে নিয়ে আসার জন্য, আমরা সেই জন্য যাচ্ছি সাঁতার কেটে যাতে মানুষ সুবিধা পায়। আমরা দেখতে পাচ্ছি সিভিল ডিফেন্সের যারা কর্মী তারা শহরের বুকে যে জল থই থই অবস্থা এভাবেই সাঁতার কেটে তারা যাচ্ছেন মানুষের, এরপরে ভাবির তো মন খারাপ কর না, আর টেলিভিশন টেলিভিশন চাইতাম না, ফেসবুক চাইতাম না, তাই আমি না রহ ভাবি সব সাংবাদিক যে বাটফার তাও না, এই একটা অরিজিনাল সাংবাদিকরা চাও, অরিজিনাল ফুটেজ তোমার একটা দেখাইতেছে যে জরবাষ্টির এই যে ইয়াসের খবরটা ভালো সাংবাদিকরা কেমনে আনে, তো ভাবিরে আমি কইছি যে এই ফুটেজটা চান, তো আপনারও দেখেন একটা অরিজিনাল সাংবাদিক আসলে কেমনে নিউজ করে, সমুদ্রের জল কিন্তু এই রাস্তায় ঢুকছে, এখানে কিন্তু একেবারেই যে অবস্থা দাঁড়িয়েছে তাতে কিন্তু এখন এই মুহূর্তে ঘন্টা দেখছেন, দুটোটা ফুটেজ দেখছেন, দেখার পরে মুসলিম ভাইয়ের বউ হয়তো এতটা বেশি শিক্ষিত না, ইউটিউবে চ্যানেল খুলছে ঠিকই কিন্তু তিনি অনেক কিছু বুঝতে পারেন না, আমাদের অনেকে কিছু বুঝতে পারি না, বাট এদের মতন কিছু সাংবাদিকদের কারণে মানুষ আজকে মিডিয়া বিমুখ। আপনি দেখেন টেলিভিশন চ্যানেলগুলো ভারত বলেন বাংলাদেশ বলেন সেম, আপনার 90% চ্যানেল এখন দুই নাম্বার নিউজ করে, মানে এরা যেমন হাঁটু পানিতে বসাইয়া মহাসাগরের এক দৃশ্য দেখাইছে, ধরেন হিন্দি বিগ রেপ কম বাজেটের মুভি থাকে না যে কেমনে করা যায়, অবশ্য যে হিরো আলম সান পদ্মা নদীর সরেরে মরুভূমি বানালেছে ঠিক সেম টু সেম, কিন্তু আমার মনে হয় হিরো আলমের ভিডিও দেখে যে অল্প বাজেটে কেমনে বড় নিউজ করা যায়, কিন্তু এসব নিউজ করা ইউটিউবারদের কারণে হোক আর সোশ্যাল মিডিয়াতে মানুষ এখন এত বোকা না, এগুলো দেখা মানুষ বোঝে, তবে সব টেলিভিশনওয়ালা যে এরকম বাটপার তাও না, ভালোও আছে, যেমন আমাদের সময় টেলিভিশনের একটা নিউজ আপনাদেরকে দেখাইলাম, এদের মতন সাংবাদিক থাকার কারণে আমরা কিন্তু অনেক কিছু পাই, তবে প্রত্যেক টেলিভিশন চ্যানেলে সব বিষয়ে সব খবর এতটা সত্য দেয় না, সেখানেও রেস্ট্রিকশন আছে, বাট ঘূর্ণিঝড় ইয়াসে অসংখ্য সাংবাদিক সমুদ্র তীরবর্তী বিভিন্ন অঞ্চলগুলোতে নিউজ কালেকশন করতে গিয়ে আহত হয়েছেন, প্রাণের ঝুঁকি নিয়েছেন, আর কেউ কেউ এই যে News18 সম্ভবত চ্যানেলটার নাম, এটা ভারতের বা কলকাতার একটা চ্যানেল, এদের মতন বাটপার সাংবাদিকও আছে, আমাদের দায়িত্ব হচ্ছে এরা যখন নিউজ করে অনেক সময় তিলের তাল বানাইয়া সত্যরে মিথ্যা বানাইয়া আপনার নানান ধরনের কর্মকাণ্ড এরা কিন্তু কইরা বসে, সো নিউজ দেখার সময় যেমন বুঝজ্ঞান রাখতে হবে, শেয়ার করার সময় বুঝজ্ঞান রাখতে হবে, আর এরকম বাটপার নিউজ চ্যানেল যেগুলোকে দেখবেন সেগুলোকে বয়কটও করতে হবে, ভালো সাংবাদিক যারা আছেন তাদের প্রতি ভালোবাসা অবিরাম, আর যারা বাটপার আছেন মুসলিমের বইকে ঝাড়ু ডালো কটা খিচ্ছালে আমি না না সোশ্যাল মিডিয়াত খিসাখিসি করুন লাগতো না, আইসে তো নতুন চ্যানেল লইয়া একটু মাথাটা গরম, তো ভালো থাকেন কাকু, গেলাম, আসসালামু আলাইকুম।